এ মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ। এ দাবিতে আগামী 1 অক্টোবর থেকেই মাঠে নামছে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দলগুলো। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও তোলা হয়েছে এই সমাবেশ থেকে। এই নাগরিক সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য সুসংহত করার বার্তা এসেছে বিএনপি চেয়ারপারসনের কাছ থেকেও। হাসান পারভেজ ও রিশাদ হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। রাজনীতিতে গেল কয়েকদিনের টক অব দ্য টাউন জাতীয় ঐক্যের সমাবেশ, অবশেষে অনুষ্ঠিত হলো রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। সভাপতি গণফোরাম প্রধান ডক্টর কামাল হোসেন, প্রধান অতিথি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বক্তব্য রাখবেন। কিছুদিন ধরেই এই নেতাদের অনেকের বাসায় বৈঠকের পর বৈঠক হয়েছে। সরকারের অভিবাদনের সাথে সমালোচনার তীরও ছিল তাদের প্রতি। শনিবারের এই সমাবেশে বাম দলগুলোর সঙ্গে বিএনপির 20 দলীয় জোটের নেতারাও যোগ দেন। একসময়ের জনপ্রিয় সাবেক ছাত্র নেতারা। একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আমাদের। আমরা সবাই নির্বাচন করতে চাই, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যুক্ত ফ্রন্ট করুক, গণফোরাম করুক, সবাই নির্বাচন করুক, তার ব্যবস্থা করেন। এই লীগ সরকারি লীগ, এই লীগ লুটপাটদের লীগ, তাদের এই লুটেরা শ্রেণী, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। পার্লামেন্ট বাতিল করে দিয়ে নির্দলীয় সরকার গঠন করেন। ঠিক বেলা 3টায় শুরু হয় সমাবেশ। কিছুক্ষণ পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্য সভামঞ্চে ওঠেন। তাকে আজকে তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরও তিনি সেই কারাগার থেকে আমাদেরকে খবর পাঠিয়েছেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য তৈরি করে এই দুঃশাসনকে সরাতে হবে। আমার কি আমার আবেশ ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফেরাতে এই জাতীয় ঐক্য, বলেন ডক্টর কামাল হোসেন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী দাবি তোলেন, ভোটের 100 দিন আগেই সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। জাতীয় ঐক্যের এই প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই নেই বলেও ঘোষণা দেন এই নেতারা। আমি দেশ চাই, স্বাধীন চাই, মুক্ত গণতন্ত্র চাই, এই সরকারের পতন চাই, সমস্ত রাজবন্দীদের মুক্তির কথা লিখে সই করে দিয়েছি। কেউ কেউ আমাদের এই জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র গন্ধ পাচ্ছে। আমরা প্রকাশ্যে সভা করছি, কোনো গোপন বৈঠক করছি না। সমাবেশ শেষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা এবং এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথা বলা হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।